please subscribe this channel and press the bell icon. বন্ধুরা আজকের লগারিদমের প্রথম অঙ্ক লগ এ বাই বি প্লাস বি বাই এ প্লাস টু ইকুয়াল টু লগ ফোর হলে প্রমাণ করো এ সমান বি। তো অঙ্ক শুরু করার আগে বলি লগারিদমের এই অঙ্কগুলি করার জন্য লগারিদমের সংজ্ঞা কি, লগারিদমের সূত্র বা অনুসিদ্ধান্ত কি কি আছে, তাদের প্রমাণ কি রকম, এই বিষয়ে এর আগে আমরা কিন্তু অনেকগুলো ভিডিও বানিয়েছি লগারিদমের উপরে। তোমরা ভিডিওর আই বটমে ক্লিক করে বা ভিডিওর এন্ড স্ক্রিনে তার লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে, তাহলে তোমাদের অঙ্কগুলো করতে এবং লগারিদমের অঙ্ক করতে বা বুঝতে আরো অনেক সুবিধা হবে। তো চলো বন্ধুরা আজকের এই অঙ্কটা দেখে নিয়ে যাক কিভাবে সমাধান করা যায়। এই অঙ্কটা সমাধান করার জন্য আমরা এই একদম সব থেকে শেষেও যে অনুসিদ্ধান্ত বা সূত্রটা আমরা পেয়েছিলাম সেটা কাজে লাগাবো। যদি লগ এম এম বেস এ সমান লগ এন বেস এ হয় তবে এম সমান ইন হবে। দেখো এখানে আমাদের বলে দেওয়া আছে লগ এটা সমান লগ ফোর, অর্থাৎ এটার থেকে আমরা কি পেয়েছিলাম বেসটা সমান, আমাদের এখানে বেস কিছু দেওয়া নেই, মানে এখানে বেস আমাদের দশ ধরে নিতে হবে। তো দশ আগের ভিডিও একটা অঙ্কতে আমরা আলোচনা করেছিলাম সেটা। তো এখান থেকে আমরা কি পাই না এম সমান এন হয়, তাহলে এখান থেকে আমরা কি পাবো এ বাই বি প্লাস বি বাই এ প্লাস টু সমান ফোর। ওই সূত্রটা অনুসারে আমরা পেয়ে গেলাম। এরপরে এটাকে আমরা সমাধান করব। সমাধান করলে এটা আমরা যদি লসাগু করি হবে এ বি। তো যদি লসাগু করো এটা এ বি লসাগু, তাহলে এখানে হবে এ স্কোয়ার, এটার জন্য হবে বি স্কোয়ার প্লাস এখানে হবে টু এ বি সমান ফোর, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি, এখানে কোনাকোনি গুণ করলে মাইনাস এই ফোর এ বি হয়। ফোর এ বিটা যদি এ পাশকে নিয়ে আসি তাহলে মাইনাস ফোর এ বি হয়ে আসবে, যেহেতু এ পাশে প্লাস ফোর এ বি ছিল এ পাশ গেলে মাইনাস ফোর এ বি হবে, তাহলে সমান শূন্য হয়ে গেল। এখানে কি হয়ে গেল তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি আর মাইনাস ফোর এ বিতে যোগ বিয়োগ করে হবে মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আমাদের ছিল আগে থেকে সমান শূন্য। এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার এর সূত্রটা আমাদের জানি, এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র সমান শূন্য। এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান শূন্য হলে এ মাইনাস বি সমান শূন্য হবে, স্কোয়ারটা তুলে দিলাম, অতএব এখান থেকে পেয়ে যাবো এ সমান বি। বিটা এ পাশে এলে মাইনাসটা প্লাস হয়ে আসবে, এটাই আমাদের কিন্তু প্রমাণ করতে দিয়েছিল। তো দেখো বন্ধুরা ধীরে ধীরে আমরা কিন্তু প্রমাণটা করে ফেললাম, কোনটা কাজে লাগিয়ে না একদম শেষের অনুসিদ্ধান্ত বা সূত্রটা আমাদের কাজে লাগিয়ে অঙ্কটা হয়ে গেল। বন্ধুরা আমাদের পরবর্তী অঙ্ক লগ এক্স ডিভাইডেড বাই ওয়াই মাইনাস জেড সমান লগ ওয়াই ডিভাইডেড বাই জেড মাইনাস এক্স সমান লগ জেড ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই হলে প্রমাণ করো এক্স ওয়াই জেড সমান ওয়ান। তো বন্ধুরা এক্ষেত্রে এ ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা এটা সমান একটা ধ্রুবক সংখ্যা কে ধরে নিই, তবে এক্ষেত্রে আমরা ধ্রুবক সংখ্যাটা ওয়ান বাই কে ধরে নেব আমাদের সুবিধার জন্য। কেন ওয়ান বাই কে ধরলাম, তোমরা অঙ্কটা যখন আমরা ধীরে ধীরে করে যাব তোমরা বুঝতে পারবে ওয়ান কে এর জায়গায় ওয়ান বাই কে কেন ধরলাম। তো দেখো বন্ধুরা এখান এটা সমান যদি ওয়ান বাই কে হয় এখান থেকে আমরা কি পেয়ে যাব লগ এক্স সমান কি পেয়ে যাব ওয়াই মাইনাস জেড বাই কে পেয়ে যাব, একই রকম ভাবে লগ ওয়াই সমান আমরা কি পেয়ে যাব জেড মাইনাস এক্স বাই কে পেয়ে যাব, আর লগ জেড সমান কি পেয়ে যাব এক্স মাইনাস ওয়াই বাই কে পেয়ে যাব। তো এখন আমাদের দেখো এইগুলো সবগুলো আমরা যোগ করব, লগ এক্স প্লাস লগ ওয়াই প্লাস লগ জেড যদি আমরা কি করি কি পাবো, লগ এক্স এর মান আমরা বস করাবো ওয়াই মাইনাস জেড বাই কে প্লাস লগ ওয়াই এর মান বস করাবো জেড মাইনাস এক্স বাই কে প্লাস লগ জেড এর মান আমরা পেয়ে গেছি এক্স মাইনাস ওয়াই বাই কে, যোগ করলাম তাহলে দেখো এখানে লসাগু হয়ে গেল কে, এর জন্যই আমরা ওয়ান বাই কে ধরেছিলাম, যাতে আমাদের নিচেটা সবাই কে আসে যখন আমরা যোগ করে তার লসাগু করব, তাহলে আমাদের যোগফলটা করতে কিন্তু খুব সুবিধা হবে আর অঙ্কটাও খুব সহজে কিন্তু আমাদের হয়ে যাবে। আর লগ এক্স প্লাস লগ ওয়াই প্লাস লগ জেড কেন করলাম, কারণ আমাদের প্রমাণ করতে দিয়েছিল এক্স ওয়াই জেড সমান ওয়ান, এক্স ওয়াই জেড সমান ওয়ান প্রমাণ করতে হবে। লগ এক্স প্লাস লগ ওয়াই প্লাস লগ জেডটাকে আমরা কিন্তু যোগফল থেকে গুণফল আকারে নিয়ে আসতে পারি, কারণ আমাদের একটা সূত্র ছিল লগ এম বেস এ সমান লগ এম ক্রস এ ইন্টু লগ বি ক্রস এ, না এটা সূত্রটা নয়, এটা লগ এম এন এর সূত্রটা, এটা তো দুটোর জন্য আমাদের এনটার জন্য এই সূত্রটা ছিল, এই সূত্রটা আমরা কাজে লাগাবো। এখানে আমাদের যেহেতু তিনটে আছে দুটো নেই তিনটে আছে, তাহলে আমরা এই সূত্রটা কাজে লাগাবো। যদি এনটা
গুণফল আকারে থাকে তাকে যোগফল আকারে করা যায়, যোগফল আকারে থাকলে গুণফল আকারে করা যায়। এই সূত্রটা আমরা এখানে কাজে লাগাবো। তো এখানে আমাদের ওয়াই মাইনাস জেড প্লাস জেড মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই, এটা কিছুই নয়, যেটা ভগ্নাংশের যোগ বিয়োগের নিয়ম সেটা করলাম। কে লসাগু হলো, তাহলে সবার ক্ষেত্রে শুধু উপরে যেগুলো আছে সেগুলোই বসে যাবে। দেখো এখানে আমাদের সবগুলোই কিন্তু কেটে যাবে, মাইনাস জেড প্লাস জেড মাইনাস এক্স প্লাস এক্স, তাহলে এখানে হলো জিরো বাই কে। তো এখান থেকে আমরা কি পাচ্ছি, লগ এক্স প্লাস লগ ওয়াই প্লাস লগ জেড, এটা যোগফলটা গুণফল আকারে আমরা পরিণত করতে পারি। লগ এক্স ওয়াই জেড সমান কি পেয়ে গেলাম, জিরো বাই কে সমান জিরো পেয়ে গেলাম। আর জিরোটাকে আমরা কি লিখতে পারি, লগের আকারে লিখতে পারি, লগ ওয়ান লিখতে পারি আমরা, কারণ লগ ওয়ান এর মান জিরো আমরা একটা অনুসিদ্ধান্ত পেয়েছিলাম, লগ ওয়ান এর মান জিরো। বেসটা যাই থাকুক, এখানে বেস আমাদের দশ, কিছু নেই মানে দশ। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, এক্স ওয়াই জেড সমান ওয়ান, লগ এ সমান লগ এম সমান লগ এন হলে এম সমান এন হয় আমরা পেয়েছিলাম। এখান থেকে লগ এম সমান লগ এন, এখানে এখানে এম এক্স ওয়াই জেড এন ওয়ান, তাহলে এম সমান এন অর্থাৎ এক্স ওয়াই জেড সমান ওয়ান আমরা লিখতে পারি। আমরা প্রমাণটা কিন্তু করে ফেললাম, এটাই আমাদের প্রমাণ দেওয়া ছিল, করতে দিয়েছিল এক্স ওয়াই জেড সমান ওয়ান প্রমাণ করতে দিয়েছিল, সেখানে কিন্তু আমরা প্রমাণটা করে ফেললাম। এক্ষেত্রে আমরা কিন্তু কি কি সূত্র প্রয়োগ করলাম, এখানে আমরা যোগফল থেকে গুণফল আকারে প্রকাশ করা সূত্র প্রয়োগ করেছি, আর লগ ওয়ান এর মান জিরো সেই জিনিসটা প্রয়োগ করেছি। তো আশা করি বন্ধুরা এই অঙ্কটাও তোমরা বুঝতে পেরেছো, বুঝতে না পারলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। বন্ধুরা আজকের আমাদের পরবর্তী অঙ্ক, ওয়ান ডিভাইডেড বাই লগ লগ এক্স ওয়াই জেড বেস এক্স ওয়াই প্লাস ওয়ান ডিভাইডেড বাই লগ এক্স ওয়াই জেড বেস ওয়াই জেড প্লাস ওয়ান বাই লগ এক্স ওয়াই জেড বেস জেড এক্স সমান টু প্রমাণ করতে হবে। তো আমরা বাম পক্ষটা নিয়ে প্রমাণ করব, বাম পক্ষটা আমাদের কি আছে, সবাই ওয়ান ওয়ান বাই আছে। তো আমরা এই জিনিসটা কাজে লাগাবো, এটা লগ এ বাই বি সমান ওয়ান বাই লগ বি বাই এ, অর্থাৎ ওয়ান বাই থাকলে সেটা যদি আমরা ওয়ান বাইটা তুলে দিই অর্থাৎ অনন্য করে দিই, তাহলে আমাদের বেসটা আর সংখ্যাটা আর তাদের পরস্পরের সঙ্গে স্থান পরিবর্তন করে। এখানে এর থেকে ওয়ান বাই করার সময় দেখো বি বেসটা সংখ্যায় চলে গেছে আর সংখ্যাটা এটা বেসে চলে এসেছিল, ঠিক সেরকম ওয়ান বাইটাকে যদি আমরা এরকম করি, ওয়ান বাইটাতে যদি তুলে দিই তাহলে আমাদের বেসটা সংখ্যায় সংখ্যাটা বেশি চলে আসবে। ঠিক এখানেও আমরা সেই ওয়ান বাই গুলোকে তুলে দেবো বাম পক্ষটা নিয়ে। তো এটা ওয়ান বাইটা তুলে দিলে শুধু যদি লগ আকারে লিখি, লগ আমাদের কি হয়ে যাবে, লগ এক্স ওয়াই বেস এক্স ওয়াই জেড হয়ে যাবে। ঠিক এটাও ওয়ান বাইটা যদি শুধু লগ আকারে লিখি, আমাদের ওয়াই জেড বেসটা চলে যাবে সংখ্যাতে, আর ওই সংখ্যাটা এক্স ওয়াই জেডটা চলে আসবে নিচে, প্লাস এটাও একই রকম ভাবে জেড এক্স সংখ্যা হয়ে যাবে আর বেস হয়ে যাবে এক্স ওয়াই জেড। দেখো বন্ধুরা আমাদের সবার বেস গুলো কিন্তু সমান হয়ে গেল। তো এরপর আমরা দেখো যোগফলটাকে গুণফলের আকারে আমরা করতে পারি, লগ এক্স প্লাস লগ ওয়াই প্লাস লগ জেড থাকে লগ এক্স ওয়াই জেড, মানে যোগফল থেকে গুণফলের আকারে আমরা করতে পারি এই সূত্রটা অনুসারে। তো এখানে সবারের বেস এক্স ওয়াই জেড হয়ে যাবে, আর এখানে দেখো ওয়াই এক্স ওয়াই ইন্টু ওয়াই জেড ইন্টু জেড এক্স, তাহলে সবারই স্কোয়ার হয়ে যাবে, অর্থাৎ এক্স ওয়াই জেড তার স্কোয়ার হয়ে যাবে। আবার আমরা জানি কোন লগের পাওয়ারটা আমরা সহগে আনতে পারি, পাওয়ার আছে দুই, সেটাকে সহগে নিয়ে চলে এলে টু লগ এক্স ওয়াই জেড বেসটাও হয়ে যাবে এক্স ওয়াই জেড। আবার কোন লগের সংখ্যার বেস যদি সমান হয়ে যায় অর্থাৎ একই হয়ে যায় তাহলে তার মান হয়ে যায় আমরা জানি এক, এর মান হয়ে যাবে এক, তাহলে টু ইন্টু এক হয়ে যাবে, এর মান যেহেতু এক হয়ে যাচ্ছে সংখ্যাটা আর বেসটা সমান হচ্ছে বলে, অর্থাৎ আমাদের উত্তর আসছে দুই। এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল, প্রমাণ করো এই যোগফলটার মান দুই, আমরা এখান থেকে শুরু করেছিলাম তার মান কিন্তু আমরা দুই পেয়ে গেলাম। তো বন্ধুরা আশা করি এই অঙ্কটাও তোমরা বুঝতে পেরেছো, অঙ্কগুলো কিভাবে করা হচ্ছে আশা করি তোমরা ধীরে ধীরে বুঝতে পারছো, বারবার প্র্যাকটিসের মাধ্যমে তোমরা কিন্তু খুব সহজে অঙ্কগুলো করে ফেলতে পারবে। এই নিয়ে লগারিদমের অনেকগুলো ভিডিও আমরা তৈরি করলাম, তোমরা সবগুলোই দেখে নেবে, সবকিছুরই লিঙ্ক এই আই বটমে বা এন্ড স্ক্রিনে তোমরা পেয়ে যাবে, প্রত্যেকটি ভিডিওর তোমরা দেখবে, তাহলে কিন্তু তোমরা লগারিদমের অঙ্ক খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি আশা করি তোমরা করতে পারবে। তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই, ভালো থেকো।